Assalamualaikum. Murubbi ভালো আছেন? জি। কি নাম আপনার? সফিউদ্দিন। ভাষা? বাহতাপুর। এগুলো দেখতেছি তাল গাছের তীর। জি। যেটা ঘরে ব্যবহার করা হয়। কিভাবে বিক্রি করতেছেন? এলা খানিক 350, খানিক 400, খানিক 500। এই 350 আর 500 ডিফারেন্সটা কি আসলে? সারের উপর। সার। সার বলতে কি বোঝায় আসলে? পাকা। পাকা দেখে যেটা বেশি পাকা সেটার দামটা বেশি। হ্যাঁ 500। এই গাছগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করেন? গাঁও বিভিন্ন গ্রাম থেকে। জি। এই বিভিন্ন গ্রাম কি সেটা এই নিয়ামতপুর উপজেলার মধ্যে না কোথা থেকে নিয়ে আসেন? নিয়ামতপুর উপজেলা। একটা করে গাছ কত দিয়ে কিনেন? একটা করে গাছ খানিক 5000 পড়ে, খানিক 4000 পড়ে, খানিক 2000 পড়ে, খানিক 2500 পড়ে। তার ভাড়া ভুতি দিয়ে পড়ে যাওয়া অনেক দাম। যেই গাছটা 5000 টাকা দেখে নেন ওটা থেকে কয়টা তীর বের হবে? 12টা। তাহলে একটা তীর বিক্রি করলে কয় টাকা লাভ হতে পারে? একটা তীর বেচলে পারে লাভ ক টাকা হবে সেটা এখন বুঝতে পারছি না। কতগুলো গাছে লস চলে আর কতগুলো গাছে কিছু আসে 200-250-300। কতদিন থেকে এই ব্যবসা করতেছেন? 20 বছর হলো। তার আগে কি করতেন? কৃষিকাজ। এই ব্যবসা শুরু করার উদ্দেশ্য? এই ব্যবসা করা উদ্দেশ্য মানে দেশের দিকের মানুষ ঘর দুয়ার হ্যান ত্যান করে এই জন্যে এটা চলা। দেশের মানুষ ঘর দুয়ার হামাহাদি করে, এটা চিট করে, কেউ উয়া করে, এই জন্যে। কত দূর থেকে লোকজন আপনার কাছে তীরগুলো নিতে আসছে? তীর চলে যায় আদমপুর, খড়িবাড়ি, ধানসুড়া, গাঙ্গু, এটা চলে যায় কি শিবপুরা, বলদাহার, বুঝেছেন, কাবস্টে, হাজিনগর, কুসুমপুর, এদিকে চলে যায়। এই নেতু থানা ভিতরেই থাকে।